আমরা নিউ ইয়র্কে ছিলাম 1990 সালে এবং তখন অনেকটা কাকতালীয়ভাবেই লিয়ার লেভিন, যিনি 71 সালে বাংলাদেশে এই মুক্তিযুদ্ধের এই দুর্লভ দলিল চিত্রায়িত করেছিলেন, তার সঙ্গে আমাদের পরিচয় হয়। পরিচয়ের প্রেক্ষিতে পরে আরেকদিন আমরা তার সঙ্গে দেখা করি এবং ছবি তার বেসমেন্টে যে পড়েছিল বাংলাদেশ বাংলাদেশ লেখা আমার এখনও মনে আছে, যে বিরাট ক্যানগুলো, ফিল্মের ক্যানগুলো, সেই ক্যানগুলো দেখি এবং পরে ওখান থেকে কিছু ফিল্ম তিনি আমাদেরকে দেখান এবং আমরা সত্যি অভিভূত হয়ে যাই। যেভাবে লিয়ার শুরু করেছে ফিল্মটা, আসলে ঠিক ডকুমেন্টারি না, এটা যদি সোজা নিউজ রিল ডকুমেন্টারি ফুটেজের মতো তাহলে ও তো ভালো লাগতো না। বাট যেহেতু এ ট্রুপের মেম্বারদেরকে সে ক্যারেক্টার হিসেবে বানায় ফেলেছে, এই একটা ন্যারেটিভ এলিমেন্ট চলে আসছে ছবির মধ্যে। এবং আমি দেখার সঙ্গে সঙ্গে লিয়ার লেভিনকে বলি যে আমরা এই ছবি শেষ করতে চাই এবং লিয়ার যথেষ্ট আগ্রহ প্রদর্শন করেন এবং এরপরে লিয়ারের সঙ্গে আমরা একজন লয়ারের মাধ্যমে যে একটি ডিড সাইন করি এবং অবশেষে ছবিটি আমরা শুরু করি 1991 সালে।